করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গণপরিবহনে সীমিত করা হয়েছে যাত্রীর সংখ্যা, আর এতেই বেড়ে গেছে যাত্রীদের ভোগান্তি। আমি এমনি দুইবার গাড়িতে উঠলাম, দুবারই কিন্তু প্রত্যেকটা ডাবল সিট একজন করে নেওয়া হয়েছে, এর বেশি কিন্তু নেওয়া হয়নি। তবে ভাড়া যেখানে 60% বাড়ানোর কথা ছিল, ওখানে ওনারা ভাড়াটা ডাবল নিচ্ছে। আগে যতটুকু বলা হয়েছে ততটুকু নিচ্ছেন না, ওনারা ডাবল নিচ্ছে, মানে হচ্ছে 60-70% নেওয়ার কথা। কিন্তু এখানে দেখা গেছে কি যে কখনো 100% নিচ্ছে ডাবল, অথবা কখনো তার চেয়ে বেশি নিচ্ছে। একদিকে গন্তব্যে যেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, অপরদিকে দ্বিগুণ ভাড়া গুনতে গিয়ে ত্রাহি অবস্থা। সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং শতভাগ মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে গণপরিবহনের মালিক শ্রমিকদের নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি নির্দেশনা পাওয়ার পর অর্ধেক আসন খালি রেখে চলছে গাড়িগুলো। তবে ভাড়া 60% বাড়ানোর কথা থাকলেও যাত্রীরা জানান অনিয়মের কথাই, দ্বিগুণ ভাড়ায় গণপরিবহন ব্যবহার করছেন তারা, ফলে কেউ কেউ হেল্পারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। গাড়িতে ধরুন সর্বোচ্চ 3 জন নাহলে 4 জন পরিবহন ইয়া করতে পারবে। এখন দেখা গেছে যে অতিরিক্ত প্যাসেঞ্জার নিলে আবার অতিরিক্ত ভাড়া নিলে, সেটা তো আর ইয়া না। স্টপেজে কোনো বাস এলেই যাত্রীদের মধ্যে হুড়াহুড়ি শুরু হয়ে যাচ্ছে। বাসের অপেক্ষায় থাকা হামিদুর রহমান নামের এক চাকুরিজীবী বলেন, বাসে আসন সীমিত হওয়ায় কম আয়ের যাত্রীরা বিপদে পড়েছেন। গাড়ি ভাড়া বাড়ানো হয়েছে, আসলে তারা সরকার বললো 60% তারা মানতেছে না। আসলে অনেকটা যত টাকা ভাড়া তার চেয়ে একটু দ্বিগুণ নিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যেখানে ট্যাক্সিতে একজন নেওয়ার কথা, অনেক সময় সে ডাবলও নিচ্ছে। গত কয়েকদিন ধরে এমন পরিবহন সংকটে মানুষের দুর্ভোগের চিত্র দেখা গেছে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, জিসি, কাপ্তাই রাস্তার মাথা সহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে। সরজমিনে দেখা গেছে কোন স্টপেজে 2-1 জন যাত্রী নামানোর জন্য কোন বাস দাঁড়ালেই পথে অপেক্ষমান মানুষরা বাসে ওঠার চেষ্টা করেন। তীব্র ধাক্কাধাক্কি করে 2-1 জন উঠতে পারেন ঠিকই, তবে দীর্ঘক্ষণ অপেক্ষমান থাকতে দেখা গেছে বেশিরভাগ যাত্রীদের। জনগণ দুঃখ বুঝতে পারবো, শুধু গাড়িতে লাভ আছে, গাড়িওয়ালা 5 জন যখন 2 জন যাদের 1 জন নাই, 5 টাকা বা 10 টাকা নিচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে জনগণ যারা মহস্তেরা মানুষ, যারা গরিব দুঃখে আমাদের মতো, তাদের 1 টাকা বেতন বাড়লো না, সবাই কষ্ট আছে। এমন বাস সংকটে কেউ কেউ বেছে নিচ্ছেন সিএনজি চালিত অটোরিকশা বা ভাড়ায় চালিত মোটরসাইকেল সেবা। আবার অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতেও দেখা গেছে। গণপরিবহনের চালকদের সাথে কথা বলে জানা গেছে তারা সরকারের নিয়ম মেনে ভাড়া নিচ্ছেন। গাড়িটায় লোক ধরে 40 জন, এখন 20 জন মানুষটা নেই, এতে লাই 2 টাকা 1 টাকা আমরা বেশি নিই। আর এছাড়া ভাড়া বাড়তি নিই না, আমি নিচ্ছি না, হয়তো অন্য মাসে নিতে পারে। সাধারণ মানুষের কথা চিন্তা করে গণপরিবহনের মালিকগণ আরো বেশি আন্তরিক হবেন, তেমনটাই প্রত্যাশা সকলের। মইনুদ্দিন আকবর, তত্ত্বপাত্তে, ডেস্ক নিউজ, দুর্বার লাইভ টিভি, চট্টগ্রাম।